আমার হাতে ত্রিশূল পড়ল, বলতো যেই দিকের বালাই সেই দিকেই ফিরি। আমার মুখের বাণী শুনে পালাইয়া যায় রূপ পালাই। আমার হোসেন শ্যামাবা পাগলা যখন ওই এলাকায় থাকতো, দেখেন ভিতরে বডি আছে, ত্রিশূল আছে, করাত আছে, সেন আছে, দেও আছে, এগুলো দিয়ে আমার মামা পাগলা এলাকায় আগে থেকে পনেরো বসন্ত হইত, হইতো না? পনেরো বসন্ত হইতো, মামা পাগলা করতো সারুলিয়া ত্রিশূলের ভিতরে পালা। আমার এলাকার ভিতরে আসবি না, এই জন্য বলছে থাকতো মামার হার।